নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, তোমরা দেখছো তোরসা নদী। তোরসা নদীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এখন বিকেল 5:30 মতো বেজে গেছে অলরেডি। তো গুড আফটারনুন, আমরা এখন বেরিয়েছি একটু ঘুরতে যাব বলে, মানে কি সেরকম দূরে কোথাও না, ওই তারামায়ের মন্দির এইটাই যা। আজকে আমাদের বাড়িতে এসেছে আমাদের ছোট মাসি শাশুড়ি আর তার মেয়ে ছেলে, তার নতুন একমাত্র বৌমা, তাই আমরা সবাই মিলে একটু বাইরের দিকটা বিকেলে ঘুরতে বেরিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর দেখো, তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটাও এখান থেকেই শুরু করে দিলাম। আমরা কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, এখানে একটা ব্যাং, মানে তারামায়ের মন্দিরে যখন যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যে নেমে এসেছিলো, আর সেখানে গিয়ে দেখতে পেলাম রাস্তার উপরে একটা এরকম বড় সাইজের ব্যাং বসে আছে। তো সেটাকে একটু ক্লোজ করে ছবি তুলছিলাম আর দেখছিলাম, আর মাহিকেও দেখাচ্ছিলাম। আর মাহিকে না, যখন ও খায় না বা দুষ্টুমি করে, ওকে ওই ব্যাং মশাই আসছে এইভাবে বলে ওকে ভয় দেখাই, তাই ছবিটাও একটু ভালো করেই তুলে রাখছিলাম। দেখো, ওখান থেকে আমরা কিছুটা টাইম কাটিয়ে বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে আজকে আমি বানাবো প্যানকেক। অনেকগুলো কলা ছিল, যেই কলাগুলো একটু কালো হয়ে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম একটা কিছু করা যাক। তো কোনো দিন এটা করিনি, আমি দেখেছিলাম ইউটিউবে, তো সেটা দেখে একটু ট্রাই করছি। যে আমার এখানে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ওই দিকেও রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে হবে কিমা খিচুড়ি, তারও তোড়জোড় চলছে। চলো তোমাদের সবটাই দেখাই, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কে কী করছে না করছে আর প্যানকেকটা কী কীরকমই বা টেস্ট হলো, সবাই কি রিভিউ দিল। ওইদিকে আমি কেকের ব্যাটারটা তৈরি করতে করতে এইদিকে দিদিভাই বসে গেছে সবজি কাটার জন্য। দিদিভাই আর মাসিমা দুজনেই বসেছে সবজি কাটতে, একজন ছাড়াচ্ছে আদা রসুন আর একজন সবজিটা একটু কেটে দিচ্ছে, এই হয়েছে ব্যাপার। আর ওইদিকে দেখো, আর যে যার মতো সকলে আড্ডা দিচ্ছে, খেলা করছে, মজা করছে। এখানে মাহি আর আমাদের অর্ণব দুজনে বসে গেছে খেলনা নিয়ে, এক গামলা খেলনা নিয়ে দুজনে বসেছে ভাই বোনে। আর আছে অন্দিকা, সে আলাদা কিছু একটা নিয়ে খেলছে। এরপর সবাইকে দেখে আমি চলে এলাম চাল আর ডালটা ধুয়ে নিতে, মানে আমি খিচুড়িটা বসানোর জোগাড় করতে শুরু করে দিয়েছি। এইদিকে আমি চাল ডালটা সিদ্ধ করতে থাকি, ততক্ষণে ওদের সব সবজি কাটা মশলা পিসা সবই হয়ে যাবে। তো তাই ভাবলাম আমি চাল ডালটা সিদ্ধ বসিয়ে দিই। এখানে আমি চাল আর ডাল দুটোই ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার হাঁড়িতে তুলে দেবো। আর খিচুড়ির রেসিপি কী আর বলবো, প্রায় সবাই জানো। যদি তোমরা চাও তাহলে আমি অন্য একদিন তোমাদের সঙ্গে তাহলে সেটা শেয়ার করে দেবো। যাই হোক, চলো দেখো, আমি চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমি হাঁড়িতে জল ফুটছে তার মধ্যে তুলে দেবো। এখন অলরেডি বেজে গেছে প্রায় 8:00 মতো, তো অনেকটাই লেট হয়ে গেল ওখান থেকে আসতে। তারপরে এসে ওই একটু টিফিন ফিফিন করা হয়েছিল, মুড়ি টুড়ি খাওয়া হয়েছে, তারপরেই রান্নার দিকটা আসা হয়েছে। তো আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, জানো এই গ্যাসের মধ্যে নেই, এত বড় হাঁড়িতে একসাথে চালটা ফুটতে অনেকটা টাইম লেগে গেছিলো। রান্নাটা কমপ্লিট হতে আমাদের প্রায় 10:30-11:00 বেজেই গিয়েছিলো, তো সেটা কোনো ব্যাপার না, সবাই মিলে থাকলে আনন্দ করে হই হই করে বেশ টাইমটা ভালোই কেটেছে। যাই হোক, এদিকে আমি রান্নাটা বসাচ্ছি আর চাল আর ডালটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি প্যানকেকটা ভেজে নেব। জানো একটা ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করি, বিয়ের আগে না আমি কোনো দিনই রান্না করিনি। আর আমাদের বাড়িতে তো ছোট ফ্যামিলি, আমার মা বাপি ভাই আর আমি চারজন ছিলাম। তো এখানে এখন আমাদের 9 জনের সংসার। তো যাই হোক, আমাদের তুলনায় এই বাড়ির সংসারটা অনেকটাই বড়। তো বিয়ের আগে কোনো দিন যে রান্না করেনি, সে এখন 10, 12, 15, 20 জনের পর্যন্ত রান্না খুব অনায়াসেই করতে পারে। এই 1-2 বছরে জীবনটা মেয়েটাকে অনেকটা চেঞ্জ করে দিয়েছে। যে কোনো দিন খুন্তি ধরতো না, সে আজই খুন্তি ধরে 15-20 জনের রান্না কোনো ব্যাপারই না, সে অনায়াসে করতেই পেরে গেছে। যাই হোক, এরকম সময়ের সাথে সাথে সব মেয়েদেরই পরিবর্তন হতে হয়, আমিও তাই নিজেকে চেষ্টা করেছি পরিবর্তন করে নেওয়ার। মেয়েদের জীবনটাই তো এরকম, যে যেখানে যাবে সেরকমই ভাবে নিজেকে প্রস্তুত করে নিতে পারে, মানে জলের মতো, তরলের মতো মেয়েদের জীবনটা। তো যে পাত্রে রাখা হয় সে সেই পাত্রেই আকার ধারণ করে, মায়ের মুখে এই কথাটা আমি বলতে শুনেছিলাম অনেকবারই, তো এখন সেটা নিজে অনুভব করতে পারি। তো মায়ের কাছে অনেক কিছুই চলতো, রাগ, আবদার, জোর, তেজ। তখন মা বলতো যে যখন মা হবি তখন বুঝবি, সত্যিই তাই এখন বুঝতে পারি।
মা মেয়েরা যতদিন না মা হয় ততদিন মায়েদের মর্ম বুঝতে পারে না। যাই হোক মা, তোমার কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, আর মিলে গেছেও, আর চিরতরে মিলে যাবেও। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে কেকগুলো রেডি হয়ে গেছে। কেকগুলো কেক না, কেক কম বড়া বেশি দেখতে লাগছে তো, কিন্তু টেস্টটা ছিল দারুণ। যাই হোক, এই দেখো আমি পীযূষকে দিচ্ছি, বলছি খাও একটা নাও, আর ও নিয়ে পুরো বাটিটাই ধরে নিচ্ছে। বাটিটা না, তুমি এক পিস নাও। যাই হোক, ও নিয়ে টেস্ট করছে, বলছে ভালো হয়েছে, এই আর কি রিভিউ দিচ্ছিল। আর মাইও হাত বাড়াচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম, তাই একটু ঠান্ডা করে দিতে হচ্ছে, কেন এইমাত্রই করা থেকে নামিয়ে আমি নিয়ে চলে এসেছি। আর আমার বরকে বলছি কেমন হয়েছে বলো, ও রিভিউ দিচ্ছে যে গরম। আসলে ওর একটা কী ব্যাপার বলো তো, যদি কোনো খাবার টেস্ট খারাপ হয় সেইটা খুঁট ধরবে, কিন্তু যদি ভালো হয় সেটা ছেটে পুটে খেয়ে নেবে, তার মানে বুঝতে হবে যে ওটা ভালো লেগেছে বা ভালো হয়েছে। না অন্তত না, গরম গরম একটা নাও। চলো, এসব খাওয়া দাওয়া মিললো, মানে কেক টেকের খাওয়া দাওয়া মিললো। এরপর আমার এই দিকে বেশ কিছু টাইম চলে গেছে, আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে কমপ্লিট। কত একটা বড় হাঁড়িতে এক হাঁড়ি খিচুড়ি, গরম গরম খিচুড়ি একদম রেডি, কালারটাও বেশ দারুণ এসেছিলো, টেস্ট হয়েছিলো বেশ সুন্দর, গন্ধটাও সুন্দর উঠেছিল। তো খানে এনো অর্ধ ভোজন এনো, তো দেখেই অর্ধেক পেট ভরে যায়, আর গন্ধতেও তো তাই। তো সেই রকমই একটা জবরদস্ত খিচুড়ি হয়েছিল, আমি নিজে রান্না করে নিজেই এত রিভিউ দিচ্ছি। তো যাই হোক, বাদ দাও, সত্যিই ভালো হয়েছিল। আর এখানে গরম গরম আলুর দম আর খিচুড়ি, কিমা খিচুড়ি। আমার মতো খিচুড়ি প্রেমীদের দেখে এখনই জিভে জল আসবেই, আমার এই ভয়েস ওভার দিদিতে আমার নিজেরই জিভে জল চলে আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আমরা এই খাওয়া দাওয়াটা সেরে নিই, দিদিভাই সবার জন্য সার্ভ করে দিচ্ছে, আমরা সবাই মিলে গল্প করে আনন্দ করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আর তোমরাও দেখতে থাকো। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর জীবন সাথে বইতে থাকো, আর দেখতে থাকো তোর সানন্দী। যারা এই চ্যানেলে বন্ধুরা নতুন আছো, তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো টাটা, লাভ ইউ মাই অল ফ্রেন্ডস, গুড নাইট।